কিছু লোককে চাকরি দেওয়ার বিনিময়ে প্রতি মাসে তাদের বেতন থেকে একটা অংশ নেওয়া ঠিক হবে কিনা? আপনি কাউকে চাকরি দিয়ে তার কাছ থেকে বিনিময় নিতে পারেন যদি এটা আপনার দায়িত্বের মধ্যে না পড়ে। আপনি কোম্পানির মানব সম্পদ বিভাগের দায়িত্বে আছেন, আপনার ডিউটির অংশ, আপনার বেতন নিয়ে থাকেন যে কাজগুলোর জন্য, তার ভিতরে একটা হলো এই লোক নিয়োগ করা। তাহলে আপনার জন্য কোনো কিছু গ্রহণ করা চাকরি প্রার্থী থেকে এটা জায়েজ নয়, হারাম, এটা সুদ, এটা সরি ঘুষ। আর যদি আপনি সেই কোনো কোম্পানির এমপ্লয়ি না, এমনিতে আপনি মধ্যস্থতাকারী, আপনি কোনো এজেন্ট, তাহলে এবার আপনি চাকরি প্রার্থীর জন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করলেন, কথা বললেন, খোঁজখবর নিলেন, সেখানে লিঙ্ক করলেন, সিভি জমা দিলেন, চাকরির ব্যবস্থা করলেন, দৌড়াদৌড়ি করলেন, এটার জন্য আপনি বিনিময় নিতে পারেন চাকরি প্রার্থীর কাছ থেকে। একইভাবে বিনিময় নিতে পারেন কোম্পানি থেকেও, যদি সেরকম চুক্তি থাকে কোম্পানির সাথে যে তুমি আমার লোক রিক্রুট করে দিবা, তোমাকে এত টাকা দেওয়া হবে। অথবা চাকরি প্রার্থীকে বললেন যে তোমার চাকরি হবে, আমি তোমার জন্য দৌড়াদৌড়ি করবো, চাকরি হয়ে গেলে তুমি আমাকে এত টাকা বিনিময় দিবে, এটা জায়েজ আছে। আপনি কোম্পানির কেউ না, আপনি বাইরের কেউ, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু প্রতি মাসে মাসে বিনিময় নেবেন আপনি কোন হিসাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মালা আখিক, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকাটা নাও, তোমাকে চিন্তা করতে হবে কিসের বিনিময় নিচ্ছি আমি। আপনি তাকে চাকরি দিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, অফিস খরচ আছে আপনার, ঠিক আছে আপনি নিলেন, কিন্তু প্রতি মাসে মাসে তার বেতন থেকে যে টাকা নিচ্ছেন, সে তো কাজ করে টাকা নিচ্ছে, আপনি মাসে মাসে কী করতেছেন? প্রতি মাসে তার আপনি চাকরি দিচ্ছেন না, চাকরিতে একবার দিয়েছেন। বুঝতে পেরেছেন কথা? অতএব আপনি তার কাছ থেকে বিনিময় নিতে পারেন, সেটা যৌক্তিক এবং সরাই পন্থায়।